মৃত ব্যক্তির জন্য কোরবানির বিধান জানলে উপকার হবে, উপকার হতো। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়, মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়, জীবিত না মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান, আমি মারা গেলে আমার সম্পদ থেকে কোরবানি করবা, তাহলে সেই ওসিয়ত পূরণ করা ওয়াজিব। তার টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে যদি ইয়ে করা যায়, কোরবানি করা যায়, তাহলে সেটা করা ওয়াজিব, এবং ওই কোরবানিগ্রস্ত গরিব দুঃখীদের মধ্যে দান করে দিতে হবে, সাদাকা করে দিতে হবে। আর নিজেদের তরফ থেকে যদি মৃত ব্যক্তির জন্য কোরবানি করেন, আপনি আপনার মৃত বাবা মার তরফ থেকে করেন, আপনার নিজের ইচ্ছা, ওসিয়ত না, আপনি নিজের ইচ্ছা যদি করেন, তাহলে সেটা জায়েজ আছে। এবং এর গোশত আপনি নিজের গোশত যেরকম খেতে পারেন, দান করতে পারেন, এটাও আপনার ইচ্ছাধিকার থাকবে, আপনি নিজে খেতে পারবেন, দান করতে পারবেন নিজের কোরবানির মতো। কোনো কোনো ওলামায়ে কেরাম বলেন যে মৃত ব্যক্তির কোরবানি জীবিত ব্যক্তির সাথে যুক্ত করে করলে জায়েজ আছে। তবে সাহাবায়ে কেরামের আমল থেকে আমরা জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। অতএব মোটা দাগে মৃত ব্যক্তির তরফ থেকে জীবিতরা কোরবানি করতে পারবেন। আমার সামর্থ্য আছে কিংবা খেতে ফসল আছে, কিন্তু বর্তমানে আমার হাতে টাকা নেই, এমন অবস্থা আমি সাময়িক সময়ের জন্য ঋণ করে কোরবানি দিতে পারবো কি না? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন। যে কোনো আর্থিক ইবাদত ঋণ করে করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবিরা ঋণ করে দান করেছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। আর্থিক ইবাদত এটা আপনি ঋণ করে করলেন, পরে আবার পরিশোধ করে দিলেন, এটা সম্পূর্ণ জায়েজ আছে। অতএব যদি কেউ ঋণ করেন, ঋণ করে তার পরিশোধ করার ব্যবস্থা আছে বা প্ল্যান পরিকল্পনা আছে, বা তিনি দিতে পারবেন, তিনি জানেন, সদিচ্ছা আছে, তিনি পরিশোধ করবেন, তাহলে এরকম হলে ঋণ নিয়ে আপনি কোরবানি করলেন, পরে সেটা পরিশোধ করলেন, এটা জায়েজ আছে। কিন্তু আমাদের কয়জন আছে আমরা ঋণ করে দান করি, এটা একটা বড় প্রশ্নের বিষয়। এটা জায়েজ আছে, ঠিক আছে, বাট কোরবানির জন্য আমি ঋণ করতেও রাজি আছি, আলহামদুলিল্লাহ। এবাদতের মানসিকতা থেকে যদি এটা করি তাহলে এটা ভালো কাজ, শুধু জায়েজ না। কিন্তু প্রশ্ন হলো, আমি একজন মানুষকে দান করব, উপকার করব, এখন আমার হাতে টাকা নাই, পরে বেতন আসলে আমি দিয়ে দিব, আমি ঋণ করে কয়বার আমি দান করি? কোরবানির ক্ষেত্রে যে ঋণ করে দানা কোরবানি করার ইচ্ছা আমার হয়েছে, ভালো কথা, তাহলে দানার ক্ষেত্রে ইচ্ছাটা কেন হয়নি? এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে কোরবানিটা আল্লাহর জন্য কি না, এটাকে এনশিওর করা। এটা না হয় যে গোশতের জন্য করতেছি, তাহলে দান ঋণ করে করলাম, পরে আমি পরিশোধ করবো, বা মুখ চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য করলাম, পরে আমি সেটা পরিশোধ করবো, এরকম যেন উদ্দেশ্য না থাকে। বাকি মোটা দাগে জিনিসটা কি আছে, জায়েজ আছে।